আমরা ধরে নিলাম এই একটা বাস বি একটা বাস এবং এই বাসটা একটা লিনিয়ার মোশনে গতিশীল তো এ বাসের ক্ষেত্রে আমি ধরলাম যে এ বাসের মধ্যে এখানে ধর একজন ব্যক্তি বসে আছে আবার বি বাসের মধ্যে এখানে একজন ব্যক্তি বসে আছে ড্রাইভারই আমি চিন্তা করতে পারবো একজন ব্যক্তি যাই হোক বাসের মধ্যে আছে তো এই বাসের যে স্পিড স্পিডটাকে আমি ধরলাম পঞ্চাশ মিটার পার সেকেন্ড ধরো এবং এই বাসের যে স্পিড সেটা আমি ধরলাম যে তিরিশ মিটার পার সেকেন্ড তো এখন তোমার তুমি যদি বাস্তব দিনীকে চিন্তা করো তুমি যদি একটু ভালো করে চিন্তা করো তাহলে তুমি অবশ্যই বলবা যে এই বাসটা এভাবে যেতে থাকবে এবং গিয়ে এই বাসটাকে ধাক্কা দিবে বি বাসকে ধাক্কা দেবে অর্থাৎ এ বাস গিয়ে বি বাসকে ধাক্কা দেবে কেন দেবে কারণ এর বেগ বেশি সো এর বেগ যেহেতু বেশি অবশ্যই বি এর বেগ কম তাই একসময় গিয়ে ধাক্কা দিবে। তো তার আগে আমাদের একটা কথা হচ্ছে যে আসলে ধাক্কা তো দিবে কিন্তু যখন এ বাস আই মিন বি বাসের মধ্যে ধর একটা লোক যখন ব্যাপারটাকে পর্যবেক্ষণ করবে আমি বি বিবাসের লোকটা বি বাসের যে লোকটা বসে আছে সে ব্যাপারটাকে পর্যবেক্ষণ করতেছে যে এই পেছন দিক থেকে একটা বাস আমার দিকে আসতেছে আমার বাসের দিকে আসতেছে তো এই যে যে আসতেছে ওই যে যে বি বাস বি বাস আসলে চলো আমরা বি কীরকম ফিল করবে আই মিন পিছনের বাসটাকে দেখে বি কীরকম ফিল করবে চলো আমরা সেই বিষয়টা দেখি দেখো আমি ধরে নিছি যে বি মোশনে আছে এও মোশনে আছে দুটোই গতিশীল এবং বি যখন আসলে বাসের মধ্যে বসে আছে তখন অবজারভার যে আই মিন এই বিয়ের ভিতরে যে লোকটা আছে আমি তাকে অবজারভার ধরছি তো বির ভিতরে যে বসে আছে সেই লোকটা তো বেসিক্যালি ভাববে যে আমি রেস্টে আছি আই মিন বির ভিতরে যে লোকটা বসে আছে সে গতিশীল থাকলেও সে যখন বাসের ভিতরে বসে আছে সে তো বসে আছে সে ভাববে যে আসলে আমি তো রেস্ট অবস্থায় আছি এবং আমার সাপেক্ষে আমার বাসের মধ্যে যে সকল লোক বসে আছে তারাও তো রেস্টেই আছে সে এরকম ভাববে এবং আই মিন আমি বলতে চাচ্ছি সময় সবসময় মিন যখন আমরা রিলেটিভ ভ্যালোসিটি নিয়ে কথা বলি তখন অবজারভার সর্বদা নিজেকে রেস্টে ভাবে যদিও সে গতিশীল তার বাস গতিশীল বাট সে নিজেকে রেস্টে ভাববে এবং নিজেকে রেস্টে ভাবার পরে দেখো বি বিয়ের মধ্যে যে অবজারভার বসে আছে সে কি অবজার্ভ করবে সেটা চলো আমরা একটু দেখি সে অবজার্ভ করবে যে এ যে বাসটা এ বাসটা আমার দিকে আসতেছে অর্থাৎ কামিং কামিং টুয়ার্ডস মি বি বলবে যে এ বাস কামিং টু মি কামিং টুয়ার্স মি অ্যান্ড হ্যাজ এ ভ্যালু হ্যাজ আ ভ্যালুসিটি অফ ভ্যালুসিটি অফ টোয়েন্টি টোয়েন্টি মিটার পার সেকেন্ড আমরা বলতে পারি আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ এটা কী বলবে এটা বি বলবে কেন বি বলবে বি এই বলার কারণ হচ্ছে কারণ বিয়ের বিয়ের যে ভ্যালুসিটি এটা কত তিরিশ রাইট এবং এর যে ভ্যালুসিটি সেটা পঞ্চাশ সো যখন এই এটা বিয়ের দিকে এভাবে যেতে থাকবে আসলে বিও কিন্তু গতিশীল এও গতিশীল কিন্তু বিয়ের ভিতরে অবজারভার ভাববে আমি স্থির এবং এ আমার দিকে তেরে আসতেছে কারণ এর স্পিড যেহেতু বেশি তাই বি ভাববে এ আমার দিকে আসতেছে বাট আমি স্থির দাঁড়িয়ে আছি ধরো তো এ আসতেছে এবং এদের মধ্যে আই মিন রিলেটিভলি আই মিন এদের মধ্যে রিলেটিভ হিসাব করে আমরা যদি বিয়োগ করে দেই তাহলে যে বেগটা আসে সেটা হচ্ছে বিষ এবং এই বিষ এই বি ভাববে আই মিন বি বাসের মধ্যে যে ব্যক্তি বসে আছে যে অবজারভার বসে আছে সে ভাববে যে আসলে বিষ ভ্যালু বিশ মানের বা বিশ স্পিড নিয়ে আমাদের এ বাসটা আমার বি বাসের দিকে আসতেছে এটা হচ্ছে আমাদের বি বাসের মধ্যে যে ব্যক্তি বসে আছে তার অভিজ্ঞতা বা তার যে এক্সপোজার ইন রেসপেক্ট টু দিস তা হচ্ছে এরকম এবং আমি যদি এ বাসের কথা চিন্তা করি ধরো আমি ধরে নিলাম যে আসলে এ বাসের মধ্যে যে ব্যক্তিটা বসে আছে এই ব্যক্তিটা এই ব্যক্তিটা কি ভাববে দেখো এই ব্যক্তির ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু অন্যরকম কেন অন্যরকম এ বাসের যেহেতু বেগ বেশি বেগ বেগ এবং আই মিন স্পিড বেশি তাই এটা ভাববে যে আসলে আমি নিজে নিজের অবস্থায় দাঁড়িয়ে আছে আমি আগেই বলছি যে আসলে এই বাসের মধ্যে যে আছে সে নিজেকে রেস্টে ভাববে নিজেকে স্থির ভাববে নিজে বসে আছে সে ভাববে যে আমি আমার জায়গায় আছি কিন্তু এই যে যে বাসটা এই বাসটার স্পিড যেহেতু কম বাসটা কি করতেছে বাসটা আমার কাছে চলে আসতেছে অর্থাৎ বাসটা এই অবজার্ভার নিজে মনে হবে এরকম কারণ কি কারণ এটার স্পিড বেশি এটা একটু দ্রুত চলবে ফলে আমার এই অবজার্ভার লক্ষ্য করবে যে এই বাসটা আমার দিকে আসে আস্তে আস্তে আমার দিকে চলে আসতেছে মিন বাসটা আমার দিকে চলে আসতেছে রাইট ব্যাপারটা এরকম হবে যে আমি যে অবস্থায় দাঁড়িয়েছি বাসটা হচ্ছে আমার দিকে চলে আসতেছে এবং যখন সে এটা ভাববে তখন ভাববে যেহেতু আমরা বিপরীত দিকে চিন্তা করতেছি আমরা ধরো এই দিকটাকে পজিটিভ ধরে নিয়েছিলাম তাই বিপরীত দিকে চলে আসতেছি তাই আমরা বলবো যে আসলে এই 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 গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তি ভাববে যে আমার দিকে মাইনাস এই গাড়িতে বসে থাকা ব্যক্তি ভাববে যে কামিং টু মি উইথ মাইনাস টোয়েন্টি স্পিড মাইনাস টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্পিড অর্থাৎ যেহেতু বিপরীত দিকে আসতেছে তাই এক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করছি আমরা যেদিক পজিটিভ ধরছিলাম তার বিপরীত দিকে আসতেছে আসলে ব্যাপারটা এরকম হয় আইমিন কেন বিষ বিশ এখানে কোখান থেকে আসলো বিষ আসছে এইভাবে যে আসলে আমাদের এইটার বেগ পঞ্চাশ এবং এইটার বেগ তিরিশ এই দুটার যে রিলেটিভ ভ্যালুসিটি সেটা হচ্ছে এই দুটাকে বিয়োগ করে আমরা পাই অর্থাৎ যে আপেক্ষিক বেগটা আমরা পাই সেটা হচ্ছে এই দুটার বিয়োগ ফল হয় খুবই গুরুত্বপূর্ণ দেখো যখন একটা একটা শর্টকাট ট্রিক মনে রাখো যখন দুইটা বস্তু একই দিকে চলতেছে এবং আমরা দুইটা বস্তু বা দুইটা ব্যক্তি আই মিন একই দিকে যখন দুইটা অবজেক্টের মোশন হচ্ছে তখন আমি যদি চিন্তা করি যে আসলে দুইটার মোশন হচ্ছে এবং আমি যদি চিন্তা করি যে তাদের মধ্যে রিলেটিভ ভ্যালুসিটি নির্ণয় করব তাহলে তাদের মধ্যে রিলেটিভ ভ্যালুসিটি নির্ণয় করার সিস্টেম হচ্ছে যে ভি ওয়ান মাইনাস ভি টু করে দাও এটার বেগ যদি ভি ওয়ান হয় এটা যদি ভি টু হয় তাহলে ভিওান মাইনাস করে দাও দিকের উল্ট পালাটের জন্য তুমি মাইনাস করে আই মান নির্ণয় করার পরে আগে মাইনাস দিয়ে দিতে পারো তবে কথা হচ্ছে যে তোমার মান নির্ণয়ের ক্ষেত্রে দুইটার বিয়োগ করবা এবং বিয়োগ করে যত মানটা তোমার আসবে সেই মানটাই হচ্ছে তোমার রিলেটিভ ভ্যালোসিটির মান রিলেটিভ স্পিড স্পিডটা এবং ভ্যালোসিটির ক্ষেত্রে আমি দিকের ক্ষেত্রে তুমি আগে মাইনাস দিয়ে দিতে পারো যদি দিকটা এই দিকে হয়ে থাকে এবং তুমি এটাকে পজিটিভ ধরে থাকো তবে ব্যাপার হচ্ছে যখন দুইটা একই দিকে মোশন হয় দুইটা বস্তুর একই দিকে মোশন হয় তখন আমরা সেক্ষেত্রে রিলেটিভ ভ্যালোসিটি নির্ণয় করার ক্ষেত্রে দুইটা বেগের মাইনাস করি খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামেও এই এই কোশ্চেন মিন এরকম এমসি কিউ আসে আবার ধরো দুইটা বস্তুর বেগ বিপরীত দিকে যখন তোমার বলবে বিপরীত দিকে তখন তুমি কীভাবে ভ্যালু স্পিডের মানটা নির্ণয় করবা বা বেগের মান নির্ণয় করবা তখন নির্ণয় করার সিস্টেম হচ্ছে যে তুমি দুইটা ভ্যালোসিটি যোগ করে দেবা দুইটা ভ্যালোসিটি যখন তুমি যোগ করে দেবা তখন তুমি বিপরীত দিকে গমনকারী গতিশীল দুইটা দুইটা অবজেক্টের ক্ষেত্রে তুমি তার রিলেটিভ ভ্যালোসিটিটা পেয়ে যাবা সো রিলেটিভ ভ্যালোসিটিটা কীভাবে নির্ণয় করে সেটা তো আমরা বুঝলাম যে দুইটা যোগ করতে হবে এবং দুইটা বিয়োগ করতে হবে সো এই বিষয়গুলো আশা করি আমাদের ক্লিয়ার এই বিষয়গুলো আমাদের সমস্যা নাই তো এই যখন একই দিকে যায় তখন সেক্ষেত্রে বিয়োগ করতে হয় এবং যখন বিপরীত দিকে যায় তখন হচ্ছে আমাদের যোগ করতে হয় কেন যোগ করতে হয় তার কারণ আসলে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ভেক্টর যোগ বলি অর্থাৎ ভি ওয়ান ধরো ভি ওয়ান প্লাস ভি টু এরকম ভেক্টর সরি ধরো ভি ওয়ান মাইনাস ভি টু এরকম আমরা যখন ভেক্টর বিয়োগ করি আসলে এটা হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটির আসল সূত্র ধরো তাহলে এই ক্ষেত্রে আমাদের যখন ভেক্টর বিয়োগ করি আসলে তখন আমাদের চিহ্ন উলাট পালাটের কারণে আমরা যখন আসলে মানটা নির্ণয় করতে যাব তখন কিন্তু আমাদের ভি ওয়ান প্লাস ভি টু হয়ে যায় যখন আসলে আমাদের ভিন্ন হয়ে যায় তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা রিলেটিভ ভ্যালুসিটির কন্ডিশনগুলো একটু দেখে নেব যে আসলে রিলেটিভ ভ্যালুসিটি যদি আমাদের হতে হয় তাহলে কি কি কন্ডিশন মানা লাগবে ফার্স্ট কথা হচ্ছে আমাদের দুইটা অবজেকটি দুইটা অবজেক্ট বা বস্তু অর্থাৎ দুইটা বাসের কথা যখন আমরা চিন্তা করছি দুইটা বাসেরই আমাদের মোশনে থাকা লাগবে দুইটা গতিশীল থাকা লাগবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আমাদের ওই দুইটা বাসের মধ্যে একটাকে আমি ফার্স্টে অবজার্ভার ধরে নিব অর্থাৎ আমার একটাকে অবজার্ভার ধরে নিতে হবে অর্থাৎ একটার মধ্যে আমি যদি অবজার অর্থাৎ আমি বলছিলাম যে এই যে দুইটা বাস এটার মধ্যে আমি যখন এই অব এটার মধ্যে একজন ব্যক্তিকে অবজার্ভার ধরি তখন আমি কি বলি এটার আমি চিন্তা করি যে এটা গতিশীল আই মিন এটা মোশ এটা মোশন হচ্ছে কিন্তু আমার নি এই ব্যক্তি নিজেকে রেস্টে ভাবে অর্থাৎ তার পুরো প্রসঙ্গ কাঠামোটাকে রেস্টে ভেবে সে এটাকে গতিশীল ভাবে তখন আমরা ঠিক বলি যে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমরা বলবো যে আমাদের এই বি এর রেসপেক্টে অর্থাৎ এ এর বেগ বি এর রেসপেক্টে তখন আমরা বলি ভি এ অর্থাৎ এ এর বেগ কিসের রেসপেক্টে বি এর রেসপেক্টে মানে বিয়ের বিকে প্রসঙ্গ কাঠামো ধরে তখন সেক্ষেত্রে আমরা এর ভ্যালোসিটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা আমরা ব্যবহার করব সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে ভি দ্বারাও একটু ক্লিট এটা হবে ভি এ মাইনাস ভি খুবই গুরুত্বপূর্ণ সো এখানে আমরা ভি এ মাইনাস ভিবি লিখবো আর এর বেগ এর সাপেক্ষে এবং এটা যেহেতু পঞ্চাশ ছিল এটা যেহেতু থার্টি ছিল তাই এই দুইটা বিয়োগ করলে বিশ পাবো এবং আমি যখন এরকম চিন্তা করব যে আমার এটার মধ্যে অবজারভার আছে এটার মধ্যে অবজারভার আছে এবং ব্যক্তি অবজারভার এটার মধ্যে তখন এইটা নিজেকে স্থির ভাববে আমি একটা কথা বারবার বলতেছি যে অবজারভার আই মিন অবজারভার যে গাড়িতে আছে সে ভাববে যে তার গাড়িটা স্থির এবং আই মিন সেই স্থির আছে এবং অন্যদিকে সে অন্য যে বস্তুটা গতিশীল দুটা বস্তু তো মাছ থাকতে হবে বা দুটা সিচুয়েশন তো থাকতে হবে দুটা প্লেয়ার থাকতে হবে খেলতে হলে গেমটা সো সেই ক্ষেত্রে আমাদের এইটাকে সে লক্ষ্য করবে যে এটার মোশন লক্ষ্য করবে এবং এটার মোশন লক্ষ্য করে সে বলবে যে আসলে এটার যদি এটা যদি এ বাস হয় এটা বি বাস হলে আমি বলছিলাম এটা পঞ্চাশ এটা তিরিশ স্পিডে চলতেছে তো এটা ভাববে কি এটা এটা এদিকে আসতেছে তো কত ভেলোসিটি নিয়ে আসতেছে রিলেটিভ ভেলোসিটি নিয়ে আসতে থাকবে তো রিলেটিভ ভেলোসিটিটা কীভাবে আমরা নির্ণয় করব আমরা এক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে যেহেতু এ স্থির কারণ এ এতে আমরা প্রসঙ্গ কাঠামো চিন্তা করছি তাই বি এর বেগ অর্থাৎ ভিবি উইথ রেসপেক্ট টু এ এর রেসপেক্টে বি এর যে বেগটা হবে সেটা কত আই মিন রিলেটিভ ভেলোসিটি যেটা হবে সেটা কত হবে সেটা হবে হচ্ছে আমাদের ভিবি মাইনাস ভি সো এখানে দেখো আমার ভি ভি এর মান যেটা আসবে সেটা আসবে হচ্ছে মাইনাস টোয়েন্টি অর্থাৎ মাইনাস টোয়েন্টি বলতে বোঝাতে চাচ্ছি যে আসলে আমরা এই দিককে আসলে পজিটিভ ধরেছিলাম অর্থাৎ যেহেতু দুইটার দুইটা বাসের দিকে কিন্তু এদিকে ছিল রাইট দুইটা বাসের দিকে কিন্তু এই দিকে ছিল বাট তাই আমরা এই দিককে পজিটিভ ধরেছিলাম কিন্তু হঠাৎ করে আমরা এই বাসটা যখন আসলে এদিকে আসবে বলে এই এই বাসটা ল এই এর পর্যবেক্ষক নির্ণয় লক্ষ্য করবে তাই আমরা এখানে একটা ঋণাত্মক চিহ্ন দিব অর্থাৎ বিপরীত দিক বোঝাতে এমনি ভ্যাল ম্যাগনিটিউড কিন্তু একই থাকবে বিষ থাকবে সো ব্যাপারটা কিন্তু বুঝতে পারছো আশা করি তো এইভাবেই কিন্তু বেসিক্যালি আমাদের এই রিলেটিভ ভ্যালোসিটির যে কন্ডিশন সেটা মানতে হবে আমরা বেশ কিছু কন্ডিশন জানলাম যে রিলেটিভ ভ্যালোসিটি আমরা কখন ব্যবহার করব ফার্স্ট কথা যে যখন দুইটা বস্তু মোশনে আছে দুটা বস্তু দুইটা ভিন্ন ভিন্ন স্পিড নিয়ে চলতেছে এবং দুইটা বস্তুর স্পিড আই মিন দুটা স্পিড আছে দুটা বস্তু বা দুইটা রেসপেক্টের ক্ষেত্রে দুইটা রেসপেক্টের ক্ষেত্রে দুইটা স্পিড থাকবে এবং ধরলাম ভি এক্ষেত্রে স্পিড হচ্ছে ভি ওয়ান এক্ষেত্রে স্পিড ভি টু তো এরকম দুইটাই স্পিড থাকবে দুইটাই মোশন অবস্থায় আসে এক্ষেত্রে আমরা যখন রিলেটিভ ভ্যালোসিটি নির্ণয় করি একটার রেসপেক্টে এটাকে অবজার এখানে অবজারভার চিন্তা করলে তার সাপেক্ষে আমি এটার ভ্যালোসিটি নির্ণয় করি কিভাবে এটার ভ্যালোসিটি নির্ণয় করি হচ্ছে এভাবে যে এটা যদি ভি টু হয় এবং এটা যদি বি বি ধরো বস্তু হয় তাহলে আমরা বলি যে আমাদের ভ্যালুসি এটা এবং এটা যদি এ বস্তু হয় তাহলে আমরা কী বলি যে ভ্যালুসিটি অফ বি অর্থাৎ এটা এখানে যখন আমরা অবজার্ভ করি উইথ রেসপেক্ট টু এ সো এইভাবে কিন্তু বেসিক্যালি আমরা নির্ণয় করে ফেলি এবং এখানে কী লিখি এখানে লিখি ভি বি বা আমরা বলতে পারি ভি টু ভি টু মাইনাস এ সো আসলে এই বিষয়গুলো কিন্তু আশা করি বুঝতে পারছো যে আসলে রিলেটিভ ভ্যালুসিটি বলতে আমরা কী বুঝি এবং আরেকটা কথা বলে নিই যখন ধরো একটা বস্তু এখানে একটা বস্তু এবং এই দুইটা বস্তু আসলে একটা এদিকে একটা এদিকে যাচ্ছে এটার এটার স্পিড ধরো পঞ্চাশ এটার স্পিড ধরো তিরিশ তো আমাদেরকে বলা হলো যে এখানে রিলেটিভ ভ্যালুসিটি কত তো আমরা বলবো ধরো এখানে যদি আমি আমি বলে দিই যে রিলেটিভ ভ্যালুসিটি কত এটা যদি এ হয় এটা যদি বি হয় এবং তাহলে আমি বলবো যে আসলে আমাদের রিলেটিভ ভ্যালুসিটি অফ আই মিন ভ্যালুসিটি অফ বি আমি বলতে পারি ভ্যালুসিটি অফ বি যদি আমি বলি উইথ রেসপেক্ট টু এ আচ্ছা দাঁড়া উইথ রেসপেক্ট টু এ তখন আমরা কি করব তখন ইভেনচুয়ালি আমরা যে ফলাফলটা দেখতে পারবো সেটাতে আমরা দেখব যে আসলে আমাদের দুইটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে ফলে আমাদের ইভেনচুয়ালি মানটা হয়ে যাবে আশি এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ মানটা হয়ে যাবে কত আশি তো এইভাবেই কিন্তু আমরা আসলে আপেক্ষিক বেগ নির্ণয় করি তো এই এবং আপেক্ষিক বেগ যখন আসলে এটার বেগ যখন বেশি হবে এবং দুইটা একই দিকে চলবে তখন কিন্তু তার পরস্পর কলিশন হবে যদি তোমাকে বলে যে কত বেগে কলিশন করবে তাহলে বলবো যে রিলেটিভ ভেলোসিটি নিয়ে কলিশন করবে অর্থাৎ বিষ বিশ নিয়ে কলেকশন করবে বিষ স্পিড নিয়ে কলেকশন করবে তো আসলে এই ব্যাপারগুলো জাস্ট বেসিক কিছু আইডিয়া এবং রিলেটিভ ভ্যালুসিটি কী সে বিষয়েটা আশা করি আমরা জানছি যে দুইটি চলমান বস্তুর একটি সাপেক্ষে অপেক্ষির বেগ একটির সাপেক্ষে অপরটির যে বেগ সেটাকে আমরা আপেক্ষিক বেগ বলে থাকি